আসসালামু আলাইকুম। রাতে ভালো ঘুমের জন্য, হ্যাঁ রাতে ভালো ঘুমের জন্য রান্না করে থাকা একটি উপাদান দিয়ে এক গ্লাস তৈরি করে খেতে বলবো ইনশাআল্লাহ। যাদের রাত একটা দুইটা তিনটা বেজে যাচ্ছে কিন্তু ঘুমাইতে পারছে না, কোনো রকমের কারণ খুঁজে পাচ্ছে না কেন ঘুম আসতেছে না, তাদের জন্য ভালো কাজ করবে। দ্রুত ঘুমানোর জন্য বা রাতে পর্যাপ্ত ঘুমানোর জন্য এক গ্লাস ইনশাআল্লাহ যথেষ্ট, সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় সুবিধা দেখবেন। আমরা অনেকে রাতে পর্যাপ্ত ঘুমাতে চাই কিন্তু পারি না, অনেকে আবার হেলাপেলা মনে করি রাতে পর্যাপ্ত ঘুমায় না। দেখুন, দীর্ঘদিনের ঘুমের ঘাটতির কারণে আমাদের শরীরে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই ঘুমের ঘাটতি শরীরে রাখবেন না, অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। এখন আসুন, অনেকের কিছু টুকিটাকি ভুল রয়েছে যার কারণে রাতে ঘুম আসে না। যেমন নাম্বার ওয়ান, অনেকে দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েন, দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়লে রাতে ঘুম আসে না বা দেরিতে ঘুম আসে, তাই অবশ্যই দুপুরে ঘুমাবেন না। নাম্বার টু, অনেকে শুয়ে বসে থাকেন, কোনো শারীরিক পরিশ্রম করেন না, রাতে ঘুমের জন্য অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে বা ব্যায়াম করতে হবে যদি আপনার কর্মস্থলে পরিশ্রম না থাকে। এরপরে অবশ্যই আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে, যদি আপনার অতিরিক্ত কোনো টেনশন থাকে তাহলে রাতে ঘুম আসে না। হাতে থাকা স্মার্টফোনকে অবশ্যই একটু দূরে রাখতে হবে, অন্যথায় যে আলো আমাদের চোখে যাচ্ছে যার কারণে আমাদের স্বাভাবিকভাবে রুমের কোনো আলো বা মোবাইলের আলো আমাদের ঘুমের যে হরমোন নিঃসৃত হয় সেই হরমোন নিঃসৃত হতে বাধা দেয়, যার কারণে আমাদের রাতে ঘুম হয় না। এরপরে অবশ্যই আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে খাবারে কিছু পরিবর্তন আনতে হবে, যেমন সন্ধ্যার পরে চা কফি কোল্ড ড্রিঙ্কস ধূমপান এগুলো করা যাবে না। এগুলোর করলে নর্মালি আমাদের শরীর থেকে ঘুম একটু দূরে চলে যায়, তাই অবশ্যই এগুলো বাদ দিবেন বা সন্ধ্যার পরে একদমই গ্রহণ করবেন না। এছাড়াও আপনারা স্বাভাবিকভাবে অবশ্যই যে নিয়মগুলো মেনে চলতে হবে, যদি শরীরে কোনো রোগ থাকে সেই রোগ যদি দীর্ঘমেয়াদী রোগ হয় তাহলে কন্ট্রোলে রাখতে হবে, যেমন থাইরয়েডের সমস্যা, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বা হাই প্রেশারের সমস্যা, পাশাপাশি টাইপ টু ডায়াবেটিস বা ডায়াবেটিসের সমস্যা, এগুলো থাকলে কন্ট্রোলে রাখতে হবে। রিসেন্টলি কোনো রোগে আক্রান্ত থাকলে নির্মূল করার চেষ্টা করতে হবে। এখন আসুন, একটা কথা মাথায় রাখবেন, ঘুম আমাদের শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন হয়ে দাঁড়ায়, তাই অবশ্যই আপনারা শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমাবেন। যেই খাবারটির কথা আমি আলোচনা করব সেই খাবারটি কম বেশি অনেকেরই রান্নাঘরে থাকে, একান্ত কেউ যদি না চিনেন মুদি দোকানে কিনতে পারবেন, সেটা হচ্ছে জায়ফল। জায়ফল বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো খাবারে ব্যবহার করা হয় স্বাদের জন্য বা প্রয়োজনে। কিন্তু শুনলে অবাক হবেন, আমাদের ইউনানি আয়ুর্বেদীয় শাস্ত্রে জায়ফলের অত্যন্ত শারীরিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, বিভিন্ন নিয়মে এটা গ্রহণ করা যায়, বিভিন্ন উপকারিতা মেলে শুধু আমি আলোচনা করব ঘুম নিয়ে। আপনারা প্রতিদিন রাতে এক গ্লাস উষ্ণ গরম দুধ নেবেন, উষ্ণ গরম দুধ নেবেন, গরুর দুধ নেবেন, এর মধ্যে হাফ চামচ পরিমাণে জায়ফলের পাউডার নেবেন। জায়ফলের পাউডার কিনতে পাওয়া যায়, যদি আপনি কিনতে না পারেন তাহলে জায়ফল কিনে পাউডার আকারে তৈরি করবেন। যাদের দুধ খাওয়া প্রবলেম বা ম্যানেজ করা প্রবলেম তারা কি খাবেন না? না, এখানে মেইন কাজ করবে জায়ফলটা। দুধ আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন, আর দুটার মিশ্রণ আরও ভালো কাজ করে, তাই যদি দুধ আপনার গ্রহণ করা সম্ভব হয় তাহলে এক গ্লাস দুধ নেবেন, অন্যথায় উষ্ণ গরম পানি নেবেন। উষ্ণ গরম পানির মধ্যে হাফ চামচ পরিমাণে জায়ফলের পাউডার মিক্স করবেন, হাফ চামচ পরিমাণে জায়ফলের পাউডার মিক্স করে গ্রহণ করবেন। অবশ্যই শুতে যাওয়ার এক ঘন্টা পূর্বে, মিনিমাম এক ঘন্টা পূর্বে, দেড় ঘন্টা দুই ঘন্টা হলে ভালো হয়, শুতে যাওয়ার এক থেকে দেড় ঘন্টা পূর্বে গ্রহণ করবেন। যদি পারেন দুধ দিয়ে, এই দুধ মিশ্রিত জায়ফল আমাদের মানুষ স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা গ্রহণ করার চেষ্টা করব। দীর্ঘদিন ঘুমের ঘাটতি থাকলে বা একান্ত ঘুম না আসলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এই খাবারটি পাশাপাশি গ্রহণ করে দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।